আসসালামু আলাইকুম, আমি রায়হান। আপনারা দেখতেছেন প্রপার এন্টারটেনমেন্ট। ফেসবুকে একটা নয়া পোস্ট দেখাই, একটু লক্ষ্য করুন। এতে লিখছে, আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না, বেঁচে থাকবে আমাদের কর্ম এবং অর্জিত ভালোবাসা। অনেক সুন্দর উপদেশ, ভালো লাগছে। একটু নিচে লক্ষ্য করুন, মুহাম্মদ ইসলামের নেতৃত্বে প্রদানকারী মহামানব আল্লাহর মহান বন্ধু, সমস্যার ফয়সলাকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। ঠিক আছে, আরে কত বড় মূর্খ হইলে এইরকম একটা মানে নামের আগে টাইটেল দিতে পারে। হ্যাঁ, লিখছে যে আল্লাহর বন্ধু, সমস্যার ফয়সলাকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা। এই নাকি সমস্যার ফয়সলাকারী? পোস্টের মধ্যে এত বড় শির্ক কইরে, হ্যাঁ এত বড় শির্ক কইরে ইসলাম প্রচার করে কীভাবে? অথচ শির্কের গুণা কখনো ক্ষমাই হয় না। হ্যাঁ, মানে মানে জ্ঞান ইসলাম সম্বন্ধে এরা বোঝাইছে যে আমাদের জ্ঞান আসলে কত কম, মানে নিজেরা বুঝতেছে না যে আসলে এটা কত বড় শির্ক করে ফেলাইছে ফয়সলাকারী বলে এই কুদরতে খোদা। হ্যাঁ, আবার নাকি ও আল্লাহর মহান বন্ধু। চিন্তা করছেন? হ্যাঁ, তবে একে নিয়ে একজনের সাথে একটু তর্ক করছিলাম, মানে এদের এক ভক্ত। ঠিক আছে, ভক্ত হইল এরকমই যে আমার স্ক্রিনশট পাঠাইছে, অনেক কিছু পাঠাইছে, অনেক কিছু দিছিলাম। দেখুন, এই যে আমি একটা বলছিলাম যে ইনি তো অনেক আজে বাজে কথা বলে, ঠিক আছে, পরে যে আমারে দিছে যে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার আদর্শ ও শিক্ষাকে কেউ যদি পবিত্রকরণের বাইরে প্রমাণ করতে পারে আমি তাকে 10 লক্ষ টাকা দেব। ওই দেওয়ানবাগ নাকি দেওয়ানবাগকে যে ভণ্ড প্রমাণ করতে পারবে, মানে কোরআন হাদিসের বাইরে কথা বলে এরকম যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে 10 লক্ষ টাকা তাকে দিয়ে দিবে। ঠিক আছে, এই যে কত স্ক্রিনশট পাঠাইছে দেখেন। এই যে লেখছে, একটা পোস্ট দিছে, এখানে লেখছে যে চাঁদের মাঝে রূপ দেখা যায় দয়াল বাবা জান, জগৎবাসী চিনল না করল অপমান, স্বয়ং প্রভু দেখা দিল রূপ দরিয়া তার, মানব রূপে জন্ম নিল এই ভব সংসারে, ধর্ম তিনি প্রচার করেছে সারা বিশ্বজুড়ে। মাশাআল্লাহ, আরে লেখছে কবিতার মতো সুন্দর করে সাজাইয়া। হ্যাঁ, সময় থাকতে লও সিনিয়া জগৎবাসী গো, মানব রূপে বসে আছি তিনি মহাজন। আহ, মানব রূপে বসে আছে দেওয়ানবাগি তিনি, এখানে কী বোঝাইছে একটু চিন্তা করেন। হ্যাঁ, লেখছে যে মানে দেওয়ানবাগি ওদের কাছে মানুষ না, এত বড় আল্লাহর ওলি, ঠিক আছে, মনে হয় যে এরা মাটিতে বানাই নাই এরকম। এদের লেখছে যে মানব রূপে বসে আছে তিনি মহাজন, এর মানে কি একটু ভাবুন, এর মানেটা বুঝতে পারবেন। মানে প্রত্যেকটা কথায় কথায় শির্ক। হ্যাঁ, এখানে একটা কোরআনের আয়াত দিছে, দেখেন, হে রাসুল সাল্লাহ সাল্লাম, আপনি মানব জাতিকে বলে দিন সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি অতি শীঘ্রই তোমাদেরকে তার নিদর্শন বা চেহারা মোবারক দেখাবেন, তখন তোমরা তাকে চিনতে পারবে। মানে সাদের মধ্যে আমার বোঝাইতেছে যে সাদের মধ্যে আমাদের মোর্শেদরে দেখা গেছে। ঠিক আছে, যে এইটা তো আমি এইটা শুনে তো আমি অনেক রেগে গেছি। ঠিক আছে, অনেক কথা দেখেন, আমার একটা কমেন্ট আছে যে রায়হান হোসেন মিলন, দেখেন যে ফাজলামার একটা সীমা আছে, এরকম কমেন্ট করছি, ফালতু কথা সরালে আপনাদের বাবার আরও অবক্ষয় আসবে। হ্যাঁ, বাটপার কথাকার এমনি আমি লিখছি। তবে তোমার এই ছবিটা দিয়ে যে একটা আয়াত দিছি যে চেহারা মোবারক দেখাবেন, মানে চাঁদের মাঝে দেখাইছে আর ওরা মনে করতেছে যে এইটা তো সত্যি চাঁদের মধ্যে দেখে। ওরা আসলে এটা কিন্তু এডিট করছে, এডিট করে আমাদের মধ্যে এগুলা দিতেছে। হ্যাঁ, মানে এমন গাঁজা খাওয়া আর কি এদের ভক্ত, মানে বইলে কখনোই বোঝানো যাবে না। এই যে আমার আবার লেখছে, এই যে একটু পরে শোনাই আপনাদের,
আমার মহান মোর্শেদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগিকে আল্লাহ দয়া করে পূর্ণিমার সাদে দেখাইছেন, চিন্তা করছেন? আবার এটা লিখে দিছে টাইপ করে, তুমি খবর নিও, মানে তুমি খবর নিও, দেখো 2008 সাল থেকে আমার মোর্শেদকে দেখা যায় সাদের মধ্যে হলে দেখা যায় পূর্ণিমার সাদে। যে ছবিটা তুমি দেখছো সেটা আমার মোর্শেদের ছবি, মুবারক। এই কারণে এই কথাটার লেখা হয়েছে বিশেষ কি বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুদূর, চিন্তা করছেন? হ্যাঁ, কীরকম গাঁজা খাইলে একটা মানুষ চাঁদের মধ্যে মানুষ দেখা যায় এরকম লেখা পোস্ট করতে পারে। তবে আমি একটু বুঝাইছিলাম যে চাঁদ কত বড়, তুমি জানো? হ্যাঁ, এত এত বড় চাঁদে কেমনে মুখ দেখাইলো? হ্যাঁ, তাহলে তোমার দেওয়ানবাগির কত বড় হইতে হবো? হ্যাঁ, চাঁদের মতো অত বড় হইতে হইব, তাহলে ওখানে শো করলে দুনিয়ার থেকে একটু দেখা যাবে, এইরকম আমি বলছি আর খেপে গেছে, বুঝছে? আর এইরকম আমি লিখছি, এরকম যুক্তিসঙ্গত কথা না, এটা এটা কখনো সম্ভব না, ঠিক আছে? এইভাবে বলছি আমি, এই যে আমারে অনেক কিছু লিখছে। হ্যাঁ, এই যে লিখছে সৌদি আরবের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা, ঈদে মিলাদুন্নবী, মানে যা খুশি আমারে পাঠাইছে। এই যে একটা হাদিস দিছে, ওলি আল্লাহ বা কামিল পীরের শত্রুদের বিরুদ্ধে আল্লাহ যা বলেন, এটা আমাকে লিখে পাঠাইছে, যেহেতু আমি বিরোধিতা করতেছি এই কারণে। যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ ঘোষণা করব। হ্যাঁ, এটা তো ঠিক, হাদিসটা তো ঠিক আছে, কিন্তু ও দিছে কোন হিসেবে? দেখছেন, ওর দেওয়ানবাগিরে সঠিক প্রমাণ করানোর জন্য আমার এইসব হাদিস দিতেছে। সহিহ বুখারী শরীফ হাদিস নং 6058। হ্যাঁ, মানে গাজার পরিমাণ কি হইলে মানুষ এই রকম জিনিস বিশ্বাস করতে পারে যে দেওয়ানবাগিকে চাঁদে দেখা যাবে, এটা সেটা কত কিছু। আমি দু একটা ভিডিও দিছিলাম বোঝানোর জন্য, মানে এদের বোঝানো আসলে অসম্ভব। এরা ছাগলরে হয়তো বোঝাইতে পারবেন, মানাইতে পারবেন, কিন্তু এদের কখনোই সম্ভব না। মানে এরা আসলে দেওয়ানবাগিকে এই মনে করে না, মানে এরা একদম আল্লাহর মানে নবীর পর্যায়ের, নবীর থেকে উপরে নিয়ে যায়, ঠিক আছে? কারণ যেভাবে পোস্টটা দেখাইলাম আমি আপনাদের, এই যে এই পোস্টটা। আচ্ছা, যাই হোক, এইসব ভণ্ডামি থেকে সাবধান থাকবেন ইনশাআল্লাহ।